বালানন্দ আশ্রম, দেওঘর, ঝাড়খণ্ড। বাবা বৈদ্যনাথ ধাম দর্শনে গিয়ে আপনারা এই আশ্রম অবশ্যই ঘুরে আসবেন। আশ্রমের ভিতরে খুব সুন্দর সুন্দর মন্দির নির্মিত আছে। যোগী বালানন্দের মধ্যবয়সের উজ্জয়িনীতে জন্মগ্রহণ এবং তারপরে তিনি কিভাবে সারা ভারতবর্ষ ভ্রমণ করে দেওঘরে পৌঁছলেন তার গল্প শোনাব। সেই গল্পের সাথে দেওঘরে বালানন্দ তীর্থাশ্রমের অতিথিশালার তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেওঘর ভ্রমণে গিয়ে সবথেকে কম খরচে সুন্দর একটা অতিথিশালায় থাকতে পারেন। এখানে এসি রুমগুলো থেকে এরকম পার্সোনাল ব্যালকনি থেকে এই ভিউ পাওয়া যায়। ভ্রমণে এসে আপনারা বালানন্দ তীর্থাশ্রম বেড়াতে আসতে পারেন এবং বালানন্দ আশ্রমের যে অতিথিশালা আছে অতিথিশালাতে এসে আপনারা স্টে করতে পারেন। আমি এই অতিথি নিবাসের তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডি চিত্তগড়ের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন বালানন্দ তীর্থাশ্রমের গল্প শুরু করা যাক। বালানন্দ আশ্রমের অতিথিশালা দেখাবো, তার আগে যোগী বালানন্দজি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সারা পৃথিবী জুড়ে বালানন্দ তীর্থাশ্রমের বহু শাখা আছে, তবে দেওঘর মুখ্য অফিস। যোগী বালানন্দের জন্ম মধ্যপ্রদেশ রাজ্যের মহাকালেশ্বর উজ্জয়িনী। ওনার মাতার নাম নর্মদা দেবী এবং ওনার পিতা মহাকালেশ্বর মন্দিরের বিখ্যাত পুরোহিত ছিলেন। আপনারা যখন দেওঘর ভ্রমণে যাবেন, ওই যে রাস্তাটি দেখছেন, ওই রাস্তাটা দেওঘর বাসস্ট্যান্ডের দিক থেকে এসে পৌঁছেছে বালানন্দ আশ্রম। আশ্রমের ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। ভারতবর্ষের বিভিন্ন শহরের ছবি ও ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। যোগী বালানন্দের পৈতে অনুষ্ঠান হয়েছিল 9 বছর বয়সে। তারপরে তিনি ঈশ্বরের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উনি ঘুরে বেড়ান। যোগী বালানন্দ গুজরাতের গঙ্গনাথে পৌঁছলে গুরু ব্রহ্মানন্দ মহারাজজির সঙ্গে ওনার আলাপ হয়। গুজরাতের গঙ্গনাথের ব্রহ্মানন্দ ব্রহ্মচারীজি দীক্ষা দেন যোগী বালানন্দকে। দীক্ষা লাভের পরে যোগী বালানন্দজি তার বন্ধু গৌরীশঙ্কর মহারাজজিকে নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে পাড়ি দেন। হিমালয় পর্বতে বহু বছর তিনি তপস্যা করেন। তারপরে হিমাচল প্রদেশের ভাগসুনাতে মানসগিরি মহারাজজির সাথে দেখা। উনি বালানন্দ মহারাজজিকে সমতলে নামার উপদেশ দেন। দেওঘরের এই যে সুন্দর মন্দির আপনারা দেখছেন, এখানে পৌঁছানোর আগে বালানন্দ মহারাজজি একটি বিশেষ কাজ করেছিলেন, সেটা সম্বন্ধে এরপরে আপনাদেরকে তথ্য দেব। যোগী বালানন্দ হিমালয় থেকে নামছিলেন। সেই সময় বিখ্যাত গঙ্গা নদীর যে উৎস গোমুখ, সেই গোমুখ থেকে উনি গঙ্গার জল সংগ্রহ করেছিলেন। পবিত্র গঙ্গা জল নিয়ে তিনি পৌঁছে যান দক্ষিণ ভারতের রামেশ্বরম। হ্যাঁ, রামেশ্বরম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। গোমুখ থেকে সংগ্রহ করা গঙ্গা জল দিয়ে যোগী বালানন্দ রামেশ্বরমে শিবের অভিষেক করেন। রামেশ্বরমে শিবের অভিষেকের পরে আবারও সারা দেশ ঘুরে বেড়াতে থাকেন। শেষে এসে পৌঁছন দেওঘর। তবে দেওঘরে পৌঁছে প্রথমেই তিনি আশ্রম প্রতিষ্ঠা করেননি। তিনি প্রথমে গিয়েছিলেন দেওঘরের নিকটে তপোবন পাহাড়, ওখানে উনি সাধনা করেন। তপোবন পাহাড়ের উপরে শিবের চরণে বেশ কয়েক বছর সাধনার পরে তিনি দেওঘরে সমতলে নেমে আসেন। তারপরে দেওঘরে বাবা বৈদ্যনাথ ধামে উনি একটি আশ্রম প্রতিষ্ঠা করার প্ল্যান করেন। তারপরে তৈরি হয় দেওঘরে বালানন্দ তীর্থাশ্রম। চলুন এরপরে অতিথিশালাতে যাওয়া যাক। দেওঘর বাসস্ট্যান্ড থেকে অতিথি নিবাসের ডিস্টেন্স 1.2 কিলোমিটার। দেওঘরের বিখ্যাত ঘণ্টাঘর থেকে এখানকার ডিস্টেন্স 1.9 কিলোমিটার। ওদিকে বালানন্দ তীর্থাশ্রম। আমি রাস্তার যে ফুটে দাঁড়িয়ে আছি, এই ফুটে বালানন্দ তীর্থাশ্রম। তীর্থাশ্রম থেকে মাত্র 100 মিটার দূরেই অবস্থিত এই হলুদ রঙের বিল্ডিংটি হলো অতিথি নিবাস। কলকাতায় বুকিংয়ের ব্যবস্থা আছে, সল্টলেকে অফিস আছে, আমি তার সম্বন্ধে তথ্য ভিডিওর শেষে দেব। আপনারা এখানে কিভাবে পৌঁছবেন? জাসিরি রেল স্টেশনে নামার পরে আপনারা একটা ইরিক্সা বা টোটো ভাড়া করে নিন। ঘণ্টাঘর এবং দেওঘর বাসস্ট্যান্ড পার করে আপনারা রিজার্ভ 200 টাকা বা 180 টাকা ইরিক্সাতেই এখানে পৌঁছে যাবেন। 200 টাকার বেশি ভাড়া কোনো মতেই হবে না। আমি এই জায়গার গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। সুবিশাল বিল্ডিং, এখানে এসি এবং নন এসি রুম অ্যাভেলেবেল আছে। অনেকেই বাবা বৈদ্যনাথ ধামে গিয়ে বাবার মন্দিরে বিয়ে করতে চান। বিবাহ অনুষ্ঠানের পরে আপনারা খাওয়া দাওয়ার আয়োজন এখানে গ্রাউন্ড ফ্লোরে কনফারেন্স হলে করতে পারেন।
অনুষ্ঠানের জন্য ব্যবহৃত এই সুবিশাল হলঘর এবং রুম বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নম্বর একটু পরেই শেয়ার করব। এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেছি। ফার্স্ট ফ্লোরের করিডর, এখানে ডায়ে বায়ে রুমস অ্যাভেলেবেল। ফার্স্ট ফ্লোরেও সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরে এখানে বেশ বড় একটা স্পেস দেখতে পাচ্ছি। যাত্রী সাধারণ বা যারা দেওঘরে পুজো দেওয়ার জন্য যাবেন তারা এখানে স্টে করতে পারেন। আমি এরপরে আপনাদেরকে রুমটাও দেখাবো। গ্রাউন্ড ফ্লোরটি যেমন তেমনই ফার্স্ট ফ্লোরও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এখানে আপনারা নন এসি রুমেও থাকতে পারেন, এছাড়া এখানে এসি রুমের ব্যবস্থাও আছে। আমি একটি এসি রুম আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো ডবল বেড এসি রুম, এসি কার্যকরী ছিল। ডবল বেড খাটের উল্টো দিকেই এখানে একটি সোফা আছে, বড় একটি আয়না আছে, টেবিল ও চেয়ার আছে। আপনারা পরিবার পরিজন নিয়ে যখন অনেক লাগেজ নিয়ে যাবেন এখানে আপনাদের লাগেজটাও রাখতে পারেন। আপনারা যদি নন এসি রুমে থাকেন, পাখা ঠিকঠাক কাজ করছিল। আর এই হলো পার্সোনাল ব্যালকনি। যখন এই এসি রুমে আপনারা থাকবেন এরকম একটা ব্যালকনির দারুণ ভিউ পেয়ে যাবেন। সম্পূর্ণ রুমটি আপনাদেরকে দেখালাম, চলুন এরপরে বাথরুমটা দেখাই। এখানে কোমোড আছে, শাওয়ার আছে, গিজারের সুবন্দোবস্ত আছে, আয়না আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন। দেওঘর ভ্রমণে গিয়ে আপনারা খুব কম খরচে এখানে স্টে করতে পারেন। গ্রাউন্ড ফ্লোরে নিয়মাবলীগুলো দেখেছিলাম, এই হলো নিয়মাবলী। হাওড়া থেকে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় জাসিডিহ যাওয়ার জন্য আপনারা ট্রেন ধরুন। পাটনাগামী ট্রেনগুলো জাসিডিহ হয়েই যাচ্ছে। এই হলো জাসিডিহ রেল স্টেশন। রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোন। চার চাকা গাড়িও ভাড়া করতে পারেন অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো দেখার জন্য। আর ওদিকে গেলেই অটো স্ট্যান্ড। শেয়ার অটো ধরে আপনারা পৌঁছে যেতে পারেন দেওঘর বাস স্ট্যান্ড। দেওঘর বাস স্ট্যান্ড থেকে এই অতিথিশালা মাত্র 15 টাকা বা 20 টাকাতেই পৌঁছে যান। আগেও বলেছি, জাসিডিহ রেল স্টেশন থেকে সরাসরি রিজার্ভ গাড়িতেও পৌঁছতে পারেন অতিথিশালা। বালানন্দ আশ্রমের অতিথিশালা সত্যি দারুণ। এখানে পার্সোনাল ব্যালকনিযুক্ত রুমগুলোতে আপনারা স্টে করতে পারেন। এই হলো ব্যালকনিগুলো, আমি ওই ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়েছিলাম একটু আগেই। অতিথিশালা থেকে ই রিক্সা ভাড়া করে জন প্রতি মাত্র 20 টাকাতে আপনারা পৌঁছে যেতে পারেন বিখ্যাত ঘণ্টাঘর। এই ঘণ্টাঘরে এলে আপনারা দেওঘরের বাজার এরিয়া পার করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন দেওঘরের বিখ্যাত বাবা বৈদ্যনাথ মন্দির। আমি এবারে যখন বাবা বৈদ্যনাথ মন্দিরে গিয়েছিলাম এবারে আরতি দেখার সৌভাগ্য লাভ হয়েছিল। আমি আমার এর পরের পর্বে দেখাবো দেওঘরে বাবা মন্দিরে কীভাবে পুজো দিতে যাবেন এবং মন্দিরের পথ বিস্তারিতভাবে আপনাদেরকে পরের পর্বের ভিডিওগুলোতে দেখাবো। বাবা বৈদ্যনাথ মন্দিরের এই হলো সান্ধ্যকালীন দৃশ্য। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং সতীপীঠ এটি। বাবা বৈদ্যনাথ ধামে গিয়ে আপনারা সন্ধ্যাবেলায় পার্বতী মাতার মন্দিরে আরতিটা দেখে নেবেন। তারপরে এই শিবগঙ্গা পুকুরের সামনে এসে কিছুটা সময় অবশ্যই কাটিয়ে যাবেন, আপনাদের বেশ ভালো লাগবে। বাবা বৈদ্যনাথ এবং রাবণের একটা গল্প আছে, সেই গল্পটা আমি পরের পর্বে আপনাদেরকে শোনাব। আমার আজকের ভিডিও উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। তীর্থাশ্রমের এই গেস্ট হাউসে আপনারা বুকিং কিভাবে করবেন? রিভোটি না হলে আপনাদেরকে সল্টলেকের অফিসে যোগাযোগ করতে হবে। যদি রিভোটি না হন তাহলে আপনাদেরকে সল্টলেকের অফিসে যোগাযোগ করতে হবে। আমি সল্টলেকের অফিসের যোগাযোগ নম্বর এখানে দিয়ে দিলাম এবং ঠিকানাও দিয়ে দিলাম। আপনারা সরাসরি ওখানে যোগাযোগ করুন এবং থাকার জন্য আবেদন করুন। ওনারা আপনাদের আবেদন যদি মান্যতা দেন তাহলে আপনারা এখানে এসে স্টে করতে পারবেন। দেওঘর এবং কলকাতার বুকিং কন্ট্যাক্ট যোগাযোগের নম্বর আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দিলাম। সোমবার থেকে শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে আপনারা এই নম্বরে কলকাতায় যোগাযোগ করতে পারেন। বালানন্দ তীর্থাশ্রমে আপনারা যখন থাকবেন তখন আপনাদের অতিথিশালা থেকে মাত্র কিছুটা দূরেই অবস্থিত বিখ্যাত নওলক্ষা মন্দির, এই হলো নওলক্ষা মন্দিরের দৃশ্য, এটাও আপনারা ঘুরে অবশ্যই আসতে পারেন। এরও ইতিহাস আছে, আমি যা পরের পর্বে বলবো। আমি যখন আজ ভিডিওটা এডিট করছিলাম তখন উজ্জয়িনীর বেশ কিছু ছবি এই ভিডিওতে ব্যবহার করেছি। এই ছবিগুলো আমি যখন কুম্ভমেলা উজ্জয়িনীতে গিয়েছিলাম তখন তুলেছিলাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম উজ্জয়িনী এই জায়গাতে অবশ্যই আগামী দিনে যাব, আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।
আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাবা বৈদ্যনাথ, দুর্গা দুর্গা।